ওই যে দুপুরে করলা ভাজি করছিলাম না দাদা, দরজা আটকালে করলা ভাজি করছে আর লাগি গেছে, এখানে পাতিলে পাল্টাইতেছে দরজা আটকালে। সারা পৃথিবী শুধু একটা ভুলের অপেক্ষায় থাকে, আপনি কখন একটা ভুল করবেন তখন আপনার ঘাস আপনি ধরতে পারবেন, এটাই হলো পৃথিবীর নিয়ম। আজকে আসলে একটা সামান্য ভুলের কারণে আমার করলাগুলোর নিচে আগুনটা লেগে গেছে, তো এই কারণে সতর্কতা অবলম্বন করা দরকার।
যে কোনো মাছের মধ্যে তেল যদি কম দেওয়া তাহলে আর সম্ভব না, তেল বেশি দিলে গ্যাস্ট্রিক হয়ে যাবে। সমস্যাটা এমন একটা পর্যায়ে বলেছে যেমন আপনি বাচ্চাদের তেলটা কম করার সাথে সাথে এখন পাতিলাটা তো আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার করোনা হয়েছে, এখানে আমার যে পাতিলাটা আছে এই পাতিলাটা আমি ধুয়ে দিচ্ছি। উঠানোর জন্য আপনাকে অবশ্যই এরকম তার জালিগুলো ব্যবহার করতে হবে, এগুলো দিয়ে ব্যবহার করলে তখন তাড়াতাড়ি পরিষ্কার হবে। Thank you.
তো আমার আজকের ব্লগটা পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।